হানাফি যদি বলতে হয় আমরাই হানাফি, সাফাই যদি বলতে হয় আমরাই সাফাই, হাম্বলি যদি বলতে হয় আমরাই হাম্বলি, মালিকি যদি বলতে হয় আমাদের আমরাই প্রকৃত মালিকি। কারণ প্রত্যেকটা ইমামের আকিদা আর আমাদের আকিদার কোনো পার্থক্য নেই, প্রত্যেকটি ইমামের সাথে আমাদের আকিদার মিল রয়েছে। কারণ প্রত্যেকটা ইমাম আহলুসুন্নাল জামাতের আকিদার অনুসরণ করতেন, আমরাও আহলুসুন্নাল জামাতের আকিদার অনুসরণ করি। যারা নিজেদেরকে হেফাজতে ইসলাম পরিচয় দেয় যে তারাই নাকি ইসলামের হেফাজত করবে, তারাই কিন্তু আবারও আহলুল হাদিস মসজিদে ফরিদপুরে সালথা থানায় আহলুল হাদিস মসজিদকে মসজিদ এবং মাদ্রাসা একসাথে ছিল তারা ভেঙ্গে গুড়িয়ে ফেলে দিয়েছে। যে যারা হেফাজতের ইসলাম পরিচয় দিয়ে ইসলামের হেফাজত করার নিয়তে যারা মসজিদ ভাঙ্গে, তারা কিসের হেফাজতে ইসলাম? তারা হচ্ছে হালেকু ইসলাম, অবশ্যই তারা ইসলাম ধ্বংস করে। মামুনুল হক সাহেব যিনি অত্যন্ত জোরালো বক্তব্য দেন বিভিন্ন জায়গায়, কিন্তু দেখেন আজকে আহলুল হাদিস মসজিদ গুড়িয়ে দেওয়া হলো, তার মুখে এর পক্ষে তো কোনো বক্তব্য নেই, বরং এই মসজিদ ভাঙ্গার সাপোর্ট করেছেন মামুনুল হক সাহেব। আমি তার এই স্ট্যাটাসকে শতধিক জানাই, ধিক্কার জানাই, নিন্দাবাদ জ্ঞাপন করছি তার এই বক্তব্যকে। এই হেফাজতে ইসলাম বলেন, দেওবন্দি বলেন, আর কওমি বলেন, আর চরমোনাই বলেন, আর আটরশি বলেন, কবর পূজারি যারা আছে সবাই বলেন, সবার গোড়া কিন্তু একই, তারা আহলুল হাদিসের বিরুদ্ধে সবাই এক। তাদের দ্বারাই মসজিদ ভাঙ্গা হচ্ছে, অথচ হেফাজতে ইসলামের এত নেতাকর্মী আছে, তাদের পক্ষ থেকে একটা প্রতিবাদও আসেনি, তারা প্রতিবাদ করেনি এবং তারা এর সাপোর্ট করেছে, এই মসজিদ ভাঙ্গাকে তারা সাপোর্ট করেছে। তাহলে এটাই তাদের প্রমাণ করে যে তারা, তাদের নাম যে হেফাজতে ইসলাম দেওয়া হয়েছে, এটা একটা নিফাকি নাম, মুনাফিকি নাম। তারা মুখে প্রকাশ করছে যে ইসলামের হেফাজত করবে, কিন্তু তাদের কর্ম প্রকাশ করছে যে তারা ইসলামের বিরোধিতা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করার কারণে তারাই কিন্তু মসজিদ ভেঙেছে। তাহলে তাদের সাথে আর ওই ফ্রান্সের কাফের ইহুদি, তাদের ইহুদি খ্রিস্টান যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করে, তাদের সাথে এদের পার্থক্যটা কোথায়? আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان إلا خائفين أن يدخلوها إلا خائفين সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, এবং আবারও আলহামদুলিল্লাহ পড়তে হয় যে শুধু সৃষ্টির শ্রেষ্ঠ জীবই নয়,
বরং আমাদেরকে মানুষদের মধ্যে মুসলিম হিসাবে নিয়োজিত করেছেন। এবং আরও আলহামদুলিল্লাহ আবারও আল্লাহর শুকরিয়া করতে হয় যে আমরা মুসলিমদের মধ্যে এই শততা বিভক্ত মুসলিমের মধ্যে আমরা আহলুল হাদিস তথা কোরআন এবং সহি হাদিস অনুসারী মুসলিম, এটা এই আহলুল হাদিস মুসলিম হতে পেরেছি। এই আহলুল হাদিস হওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ আবারও বলি আলহামদুলিল্লাহ। বর্তমানে এমন একটি বিষয় সামনে চলে এসেছে আজকের এই জুমার দিনে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে খুতবার মেম্বারে দাঁড়াতে হয়েছে, যে আমরা বর্তমানে আমাদের সবচাইতে বড় দোষ হলো আমরা হলাম আহলুল হাদিস তথা আমরা কোরআন এবং সহি সুন্না মানার চেষ্টা করছি, এটাই মনে হয় আমাদের সবচাইতে বড় দোষ বর্তমান বাংলার বুকে। অথচ আমরা আহলুল হাদিস কাকে বলে, আহলুল হাদিস এর আকীদা কি, আহলুল হাদিস এর আমল কি, এই সম্পর্কে আমরা আহলুল হাদিসরাই ভালোভাবে জানি না, অন্যরা যত জানি না, এটা স্বাভাবিক বিষয়। আহলুল হাদিস আসলে কি জিনিস, কাকে বলে, এর বৈশিষ্ট্য কি, এর আদর্শ কি, এটা আমাদের অত্যন্ত সুন্দরভাবে জানা এবং বোঝা দরকার। আহলুল হাদিস অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, শুধু মুসলিম নাম পরিচয় দিলেই যথেষ্ট নয়। আসলে বর্তমান জামানায় মোরা বর্তমান এমন এক জামানায় বসবাস করছি যেই জামানায় একজন শিয়া সেও নিজেকে মুসলিম দাবি করছে, যেই শিয়াদের আকীদা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর, যেই শিয়ারা মনে করে যে তারাই হচ্ছে প্রকৃত মুসলিম, আমরা হলাম কাফের, যেই শিয়ারা মনে করে যে আমাদের হাতে যে কোরআন রয়েছে এই কোরআন হচ্ছে মিথ্যা কোরআন, যেই শিয়াদের বিশ্বাস হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহি সাল্লাম ওহী নিয়ে আসতে ভুল করেছেন, আসলেই ওহী আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে, নাউযুবিল্লাহ। যেই শিয়াদের বিশ্বাস হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ, যিনি পৃথিবীর সর্বোৎকৃষ্ট মহিলা, সবচাইতে মর্যাদাশীল মহিলা, তাকে জেনাকার বলে আখ্যায়িত করে, এই শিয়ারাও কিন্তু নিজেদেরকে মুসলিম দাবি করছে এবং তারাই নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করে। যারা বর্তমান বাংলার বুকে তথা সারা বিশ্বে নিজেদেরকে কাদিয়ানি পরিচয় দিচ্ছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেনি, বরং গোলাম আহমদ কাদিয়ানিকে তারা শেষ নবী মেনেছে। অথচ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা দিয়েছেন যে তিনি হচ্ছেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। অথচ এই কাদিয়ানিরাও কিন্তু নিজেদেরকে মুসলিম দাবি করে। আজকে যারা বাংলার বুকে কবর পূজা করছে, কবরে সিজদা করছে, কবরের নিকটে গিয়ে সাহায্য যাচ্ছে, তারাও কিন্তু নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করে এবং তারাই মনে করে যে তারাই হচ্ছে আসল সুন্নি। এমন এক জামানায় আমরা আসলে বসবাস করছি, এই জামানায় আমাকে আহলে হাদিস পরিচয় অবশ্যই দিতে হবে, কারণ আমি অবশ্যই শিয়া মুসলিম নই, আমি কাদিয়ানি মুসলিম নই, আমি কবর পূজা করা মুসলিম নই, আমি বিদআত করা মুসলিম নই, অবশ্যই আমি কোরআন সুন্নাহ মানা মুসলিম। এই আদর্শিক পরিচয় আমার আপনার সকলের থাকা উচিত। বর্তমানে আমরা অনেকেই এই বিষয়টা না বোঝার কারণে বলছি যে আমরা কেন আহলে হাদিস পরিচয় দেব, আমাদের পরিচয় তো একমাত্র মুসলিম হওয়া দরকার, আমরা সবাই মুসলিম, সবাই মুসলিম, তো শিয়ারা কি হলো, শিয়াদের কি দোষ হলো, তারাও মুসলিম, কাদিয়ানিরাও তো মুসলিম, কবর পূজারীরাও মুসলিম, আমাদের সাথে তাদের মৌলিক পার্থক্য কি? এই পার্থক্য হচ্ছে যে আমরা আহলুল হাদিস মুসলিম, এটা আমাদের আদর্শিক পরিচয়, অন্য কিছু নয়। এই বিষয় বুঝতে হবে আমাদেরকে। আহলুল হাদিসদের আদর্শ আমাদেরকে জানতে হবে। আহলুল হাদিস কোরআন সুন্নাহ বাদ দিয়ে অন্য কিছু মানতে রাজি নয়, এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় অপরাধ। বর্তমানে আপনারা শুনেছেন বেশ কিছুদিন পূর্বে
ভোলাতে একটি মসজিদ ভেঙ্গে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তার কারণ যে তারা আহলুল হাদিস, তারা কোরআন এবং সহি হাদিসের অনুসরণ করতে এই মসজিদে চরমোনাই গ্রুপ, নাম বলেই বলতে হয় চরমোনাইয়ের সন্ত্রাসীরা আহলুল হাদিস মসজিদকে ভেঙ্গে মাটির সাথে গুঁড়িয়ে দিয়ে তাতেই ক্ষান্ত হয় নাই, বরং তারপরে তারা আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে ফেলেছে। আজ থেকে গত দুই দিন আগেও একই ঘটনা আবারও পুনরাবৃত্তি ঘটল। যারা নিজেদেরকে হেফাজতে ইসলাম পরিচয় দেয় যে তারাই নাকি ইসলামের হেফাজত করবে, তারাই কিন্তু আবারও আহলুল হাদিস মসজিদে ফরিদপুরে সালথা থানায় আহলুল হাদিস মসজিদকে, মসজিদ এবং মাদ্রাসা একসাথে ছিল, তারা ভেঙ্গে গুঁড়িয়ে ফেলে দিয়েছে। হেফাজতে ইসলাম যারা, যারা হেফাজতে ইসলামের অনুসারী, তারাই কিন্তু এই কাজটি করেছে। আমি বলবো যে যারা হেফাজতের ইসলাম পরিচয় দিয়ে ইসলামের হেফাজত করার নিয়তে যারা মসজিদ ভাঙ্গে, তারা কিসের হেফাজতে ইসলাম? তারা হচ্ছে হালেকু ইসলাম, অবশ্যই তারা ইসলাম ধ্বংস করে। যারা মসজিদ ভাঙতে পারে তারা কখনোই ইসলামের হেফাজতকারী হতে পারে না, কোশ্চিন কালেও সম্ভব নয়। হেফাজতে ইসলামের যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারাই নাকি হেফাজতে ইসলামের দাবি করে আসছেন, আপনারাই নাকি ইসলামের হেফাজত করবেন, তো এখানে কি হলো আপনাদের? আপনাদের মুখে কুলু কেটে বসে আছেন কেন যে একটা আহলে হাদিস মসজিদ ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হলো? আপনাদের মুখে কোনো বক্তব্য নেই কেন? আজকে দেখুন সবচেয়ে বড় বড় বক্তব্য শোনা যাচ্ছে শাইখুল হাদিস আজিজুল হক সাহেবের একজন ছেলে মামুনুল হক সাহেব, যিনি অত্যন্ত জোরালো বক্তব্য দেন বিভিন্ন জায়গায়, কিন্তু দেখেন আজকে আহলুল হাদিস মসজিদ গুঁড়িয়ে দেওয়া হলো, তার মুখে এর পক্ষে তো কোনো বক্তব্য নেই, বরং এই মসজিদ ভাঙ্গার সাপোর্ট করেছেন মামুনুল হক সাহেব। আমি তাকে তার এই বক্তব্যের একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি যে আহলুল এটা আসলে মসজিদ ছিল না, তার বক্তব্য এটা মসজিদ ছিল না, এটা মাদ্রাসা ছিল, এবং তারা পূর্বের জের ধরে রেশারেশির কারণে এই মসজিদকে ভেঙেছে, সে এটাকে এড়িয়ে যেতে চেয়েছে। আমি তার এই স্ট্যাটাসকে শত ধিক জানাই, ধিক্কার জানাই, নিন্দাবাদ জ্ঞাপন করছি তার এই বক্তব্যকে। অবশ্যই আপনারা যদি হেফাজতে ইসলাম নিজেকে দাবি করেন, ইসলামের হেফাজত দাবি করেন, আপনাদের উচিত ছিল এর তীব্র প্রতিবাদ করা, কিন্তু আপনারা সেটাকে সাফাই গাচ্ছেন। এটা কেমন হেফাজতে ইসলাম আপনারা? অবশ্যই কারণ হলো যে কোনো মূল্যে রসুনের সব কোয়ালির গোড়া কিন্তু এক জায়গায়। এই হেফাজতে ইসলাম বলেন, দেওবন্দি বলেন, আর কওমি বলেন, আর চরমোনাই বলেন, আর আটরশি বলেন, কবর পূজারী যারা আছে সবাই বলেন, সবার গোড়া কিন্তু একই। তারা আহলুল হাদিসের বিরুদ্ধে সবাই এক, তারা আহলুল হাদিসের পক্ষে কখনো কথা বলতে চায় না, এবং তারা চাই যে আহলুল হাদিস মসজিদগুলোকে একে একে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হোক। যখন ভোলাতে মসজিদ ভাঙ্গা হলো, আগুন দেওয়া হলো, কোনো দেওবন্দি আলেম এর পক্ষে কথা বলেনি। আজকেও তাই একই ঘটনা ঘটছে যে তাদের দ্বারাই মসজিদ ভাঙ্গা হচ্ছে, অথচ হেফাজতে ইসলামের এত নেতাকর্মী আছে, তাদের পক্ষ থেকে একটা প্রতিবাদও আসেনি, তারা প্রতিবাদ করেনি এবং তারা এর সাপোর্ট করেছে, এই মসজিদ ভাঙ্গাকে তারা সাপোর্ট করেছে। তাহলে এটাই তাদের প্রমাণ করে যে তারা, তাদের নাম যে হেফাজতে ইসলাম দেওয়া হয়েছে, এটা একটা নিফাকি নাম, মুনাফিকি নাম। তারা মুখে প্রকাশ করছে যে ইসলামের হেফাজত করবে, কিন্তু তাদের কর্ম প্রকাশ করছে যে তারা ইসলামের বিরোধিতা করছে, ইসলামকে ধ্বংস করছে। ইসলাম ধ্বংস করি ছাড়া মসজিদ ভাঙতে পারে না, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। অল্প কিছুদিন আগেই ফ্রান্সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রকাশ করার জন্য, ব্যঙ্গ কার্টুন প্রকাশ করার জন্য আমরা সারা দেশের সকল মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি। আজকে দেখুন যারাই আমরা প্রতিবাদ করলাম, তারাই দাবি করছেন যে হেফাজতে ইসলামের প্রতিবাদ সবচেয়ে বড় ছিল, তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সুন্নাতকে যেই মসজিদে মানতে মানা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করার কারণে তারাই কিন্তু মসজিদ ভেঙেছে। তাহলে তাদের সাথে আর ওই ফ্রান্সের কাফের ইহুদি, তাদের ইহুদি খ্রিস্টান যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করে, তাদের সাথে এদের পার্থক্যটা কোথায়? তাদের সাথে কোনো পার্থক্য নাই। যারা
ইন্ডিয়াতে বাবরি মসজিদ ভেঙেছিল, তাদের সাথে আজকের যারা মসজিদ ভাঙছে বাংলাদেশে, তাদের পার্থক্যটা কোথায়? হিন্দু তারাও মসজিদ ভেঙেছে, আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি, হেফাজতে ইসলাম দাবি করছি, ইসলামের হেফাজতকারী দাবি করছি, তারাও বাংলাদেশে মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিচ্ছি, তাদের সাথে আমাদের পার্থক্যটা আজকে কোথায়? আমাদের মুসলিমদেরকে সচেতন হতে হবে। আমাদের কারণ কি আহলে হাদিসদের বিরুদ্ধে এত সোচ্চার হওয়ার? কারণটা কি তাদের আহলে হাদিসদের বিরুদ্ধে, আহলে হাদিসদের উপরে বিভিন্ন জায়গায় এত হামলার কারণটা কি? কারণ যে আহলুল হাদিসরা শততা বিভক্ত মুসলিম সমাজকে এক করতে চায়, ঐক্যবদ্ধ করতে চায়, কিন্তু তারা বিভিন্ন মাযহাবের দোহাই দিয়ে, বিভিন্ন তরিকার দোহাই দিয়ে তারা মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ হতে দিতে চায় না। এটাই কিন্তু আহলে হাদিসদের সবচেয়ে বড় অপরাধ। আহলুল হাদিসরা দাবি জানিয়েছে, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, আর তাদের দাবি হলো যে আসুন আমাদের মাযহাবের আলোকে জীবন গড়ি। এটাই হচ্ছে তাদের সাথে আমাদের পার্থক্য। এবং তারা, আমি বলবো, এই হেফাজতে ইসলাম বলেন, আর দেওবন্দি বলেন, আর চরমোনাই বলেন, এদের আলেম সমাজ এত মিথ্যাবাদী, বড় বড় মিথ্যাবাদী এরা। যেমন ভাবে যখন ভোলাতে মসজিদ ভাঙ্গা হলো, পুড়িয়ে দেওয়া হলো, বলা হলো এটা মসজিদ ছিল না, এটা ছিল মুরগির খামার, এটা এতদূর পর্যন্ত তারা বর্ণনা করেছে, কিন্তু পরে প্রমাণ হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তাদের মসজিদ ভাঙিয়ে দেওয়া এবং পুড়িয়ে দেওয়ার ফলে আজ সেখানে বিল্ডিং তৈরি হয়েছে, মসজিদ, পাঁচতলা বিশিষ্ট মসজিদ তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকেও এইখানে মসজিদ ভাঙ্গা হয়েছে, এখানেও তারা একই কথা বলছে, মিথ্যা কথা, যেটা আসলে মসজিদ ছিল না, একই কথা বলছে। মামুনুল হক সাহেবকে আমি বলতে চাই, স্মরণ করিয়ে দিতে চাই যে আপনি তো বড় বড় বলি ছাড়েন বিভিন্ন জায়গায়, আপনি কেন মিথ্যার আশ্রয় নিলেন? আপনি কেন তদন্ত করেননি? তদন্ত না করে কথা বলেছেন, আর যদি জেনে শুনে মিথ্যা কথা বলেন, অবশ্যই জাতির সামনে আপনি ক্ষমা চাইবেন, অবশ্যই ক্ষমা চাইতে হবে। এটা মসজিদ ছিল, মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, আপনি বলছেন এটা মসজিদ ছিল না, অবশ্যই আপনাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে, না হলে জাতি আপনাকে ক্ষমা করবে না, আল্লাহ তো অবশ্যই ক্ষমা করবে না। যারা মসজিদ ভেঙে আগুন দিয়েছে বা মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলে গেছেন কোরআন মাজিদে, যে ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। ওয়ামান আযলামু, এর চাইতে আর কে বড় জালেম হতে পারে, কে বেশি অত্যাচারী হতে পারে? মিম্মান, ওয়ামান আযলামু মিম্মান, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, যে ব্যক্তি মসজিদে কি করতে নিষেধ করে, আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেয়, এদের চাইতে আর বড় জালেম আর কে হতে পারে? মসজিদে যারা সুন্নাত কায়েম করতে যায় না, মসজিদে যারা সালাত আদায় করতে দেয় না, মসজিদ যদি ভেঙ্গে গুঁড়িয়ে দেয়, এদের চাইতে আর বড় জালেম আর কে হতে পারে? এটা আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আই ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা, এবং মসজিদকে বিনষ্ট করার জন্য যারা প্রচেষ্টা চালায়, মসজিদকে নষ্ট করে দেওয়ার জন্য যারা প্রচেষ্টা চালায়, যারা মসজিদকে ভেঙে দেওয়ার জন্য প্রচেষ্টা চালায়, এদের চাইতে আর বড় জালেম আর কে হতে পারে? এটা আল্লাহ তাআলার ঘোষণা। শেষে আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা, তাদের জন্য কি রয়েছে, ফিদ দুনিয়া খিজুন, তাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনাদায়ক শাস্তি, ওয়াফিল আখিরাতে, আর পরকালে রয়েছে কঠিন আজাব, কঠিন শাস্তি, জাহান্নামের আজাব রয়েছে তাদের জন্য। অতএব যারা মসজিদ ভেঙেছে তাদের দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা, আখিরাতে রয়েছে তাদের জন্য জাহান্নাম, নিশ্চিত তারা জাহান্নামে যেতে হবে তাদেরকে, এই কারণে যদি তারা তওবা করে এই পথ থেকে ফিরে না আসে। আজকে যারা মসজিদ ভেঙেছে তাদের জন্য একটাই পথ রয়েছে, এখান থেকে কঠিনভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে, তওবা করে যারা মসজিদ ভেঙেছে তারা আবার সেখানে বিল্ডিং করে মসজিদ বানিয়ে দিবে এবং সেখানে সকলের সালাত আদায়ের জন্য সুযোগ করে দিবে। এটা যদি না করে তাহলে কিয়ামতের কঠিন দিনে তাদের অবশ্যই, তাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে, তাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ, তাদের শাস্তি দেখতে পাবো ইনশাআল্লাহ, তাদের শাস্তির জন্য তাদেরকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। যেটা বলছিলাম, আমাদেরকে বুঝতে হবে আমাদের নামে একটা মিথ্যা অপবাদ তারা দেয়,
আহলুল হাদিসরা মাজহাব মানে না, এরা হচ্ছে লা মাজহাবি, আমি বলবো যেটা মিথ্যা অপবাদ। আহলাদিসরা লা মাজহাবি নয়, আহলাদিসরা অবশ্যই মাজহাব মানে, আহলাদিসরা অবশ্যই মাজহাব মানে। মাজহাব শব্দের অর্থ বুঝতে হবে, মাজহাব মানে হচ্ছে এক একটি মুজতাহিদের এক একটি পথ, এক একটি গবেষণা, এক একটি মুজতাহিদের এক একটা ইজতিহাদকে এক একটা মাজহাব বলা হয়। ইজতিহাদ মানে গবেষণা, মুজতাহিদ মানে গবেষক, অর্থাৎ ইসলামের প্রত্যেকটি জামানায় বড় বড় গবেষক এসেছেন, তারা যে গবেষণা করে যে মত পোষণ করে গেছেন সেইটি এক একটা মাজহাব, সেই মতটা এক একটা মাজহাবে পরিণত হয়েছে। যেমনভাবে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, তার জামানায় তিনি সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন, বড় আলেম ছিলেন, তিনি যে গবেষণা করে গেছেন তার গবেষণার পর যে মত পোষণ করে গেছেন সেটাকে বলা হয় হানাফি মাজহাব। ইমাম শাফেঈ রাহমাহুল্লাহ, যিনি একজন বড় সাতার জামানায় বড় আলেম ছিলেন, বড় পণ্ডিত ছিলেন, বড় মুজতাহিদ ছিলেন, তার জামানায় তিনি গবেষণা করে যে মত পোষণ করে গেছেন এটা হচ্ছে শাফেঈ মাজহাব। অনুরূপভাবে মালিকি মাজহাব, অনুরূপভাবে হাম্বলি মাজহাব, এইভাবে বিভিন্ন মাজহাবের জন্ম হয়েছে। ইজতিহাদ আহলে হাদিস অস্বীকার করে না কখনোই। আহলে হাদিসদের পাঁচটি মূলনীতির অন্যতম একটি মূলনীতিই হলো ইজতিহাদ বা শরীয়ত গবেষণার দুয়ার উন্মুক্তকরণ, এটা হচ্ছে আহলে হাদিসদের একটা মূলনীতি। ইজতিহাদ তো সবসময় গ্রহণ করে, ইজতিহাদের দুয়ার কিয়ামত পর্যন্ত উন্মুক্ত, এটা আহলে হাদিসদের বিশ্বাস, আহলে হাদিসদের মূলনীতির মধ্যে রয়েছে। অতএব আহলে হাদিসরা ইজতিহাদ কখনোই অস্বীকার করে না। তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য কি? যারা বর্তমান জামানায় বর্তমান যুগে যারা মাজহাব অনুসরণ করে তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা কোথায়? তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য এক নম্বর আকীদায়, এক নম্বর আকীদায় পার্থক্য। কারণ যদিও তারা বিশ্বাস করে, যদিও তারা দাবি করে যে তারা হানাফি মাজহাবের অনুসরণ করে, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর আকীদা তারা অনুসরণ করে না। তারা বলে যে আমরা হানাফি মাজহাবের অনুসরণ করছি, কিন্তু আকিদা গ্রহণ করছে আশারিয়াদের, আসি আকিদা গ্রহণ করেছে মাতুরিয়াদের, আকিদা গ্রহণ করেছে নাকশবন্দিয়াদের, আকিদা গ্রহণ করেছে জাহমিয়াদের, আকিদা গ্রহণ করেছে মুতাজিলাদের, বিভিন্ন আকিদা তারা গ্রহণ করেছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার মানুষ ছিলেন, তার আকিদাকে তারা গ্রহণ করেনি। তার স্পষ্ট প্রমাণ তাদের মাজহাবের আকিদার কিতাব পড়লেই স্পষ্ট হয়ে যাবে। পড়ুন ফেকুল আকবার, স্পষ্ট হয়ে যাবে হানাফি মাজহাবের আকিদা কি। পড়ুন ফেকুল আবসাত, স্পষ্ট হয়ে যাবে হানাফি মাজহাবের আকিদা কি। পড়ুন আকিদা তত্ত্ব হাবিয়ে, হানাফি মাজহাবের আকিদার কিতাব পড়লে স্পষ্ট হয়ে যাবে যে হানাফি মাজহাবের আকিদা কি ছিল। কিন্তু তারা বড় বড় মাদ্রাসা, বিশাল বিশাল মাদ্রাসা আছে বর্তমানে আমাদের দেশে হানাফি মাজহাবের, এই আকিদার কিতাবগুলো পড়ানো হয় না, কারণ এগুলো হানাফি মাজহাবের আকিদার কিতাব, অথচ পড়ানো হয় না। কারণ পড়ালেই কি, হানাফি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর যে আকিদা ছিল সেটা সবার সামনে স্পষ্ট হয়ে যাবে, কিন্তু তারা তো সেটা মানে না, শুধু দাবি করে যা হানাফি মাজহাবের অনুসরণ করছি। তাদের এই দাবি একেবারেই নিরেট মিথ্যা দাবি। যারা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকিদারই অনুসরণ করে না তারা কিসের হানাফি? অবশ্যই হানাফি হতেই পারে না। তাদের সাথে আমাদের পার্থক্য এক নম্বর আকিদাই, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর আকিদার আমাদের আকিদার এক মিল আছে, অতএব আমরা হচ্ছি প্রকৃত হানাফি। হানাফি যদি বলতে হয় আমরাই হানাফি, শাফেঈ যদি বলতে হয় আমরাই শাফেঈ, হাম্বলি যদি বলতে হয় আমরাই হাম্বলি, মালিকি যদি বলতে হয় আমাদের আমরাই প্রকৃত মালিকি। কারণ প্রত্যেকটা ইমামের আকিদা আর আমাদের আকিদার কোনো পার্থক্য নেই, প্রত্যেকটা ইমামের সাথে আমাদের আকিদার মিল রয়েছে। কারণ প্রত্যেকটা ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার অনুসরণ করতেন, আমরাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার অনুসরণ করি। দুই নম্বর পার্থক্য যে তারা মাজহাবের মানদণ্ডে হাদিসকে যাচাই করে, অর্থাৎ ওই হাদিস তারা মানে যেই হাদিস মাজহাবের সাথে মিলে, যদি মাজহাবের সাথে না মিলে তাহলে ওই হাদিস তারা মানে না, যদি সহি হাদিস হোক। তাহলে তারা হাদিস যাচাই করে মাজহাবের মানদণ্ডে। আর আহলুল হাদিসরা কি? আহলুল হাদিসরা মাজহাবকে যাচাই করে হাদিসের মানদণ্ডে, অর্থাৎ মাজহাবের ওই মতকে মানে যেই মত হাদিসের সাথে মিলে। যদি হাদিসের সাথে কোনো মাজহাবের মত না মিলে মাজহাবের মতকে ফেলে দেয়, হাদিসকে গ্রহণ করে। এটাই হচ্ছে তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য। আমরাও মাজহাব মানি, আমাদের বহু প্রত্যেকটা কিতাবে দেখবেন যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এই মত পোষণ করেছেন, ইমাম শাফেঈ রাহমাহুল্লাহ এই মত পোষণ করেছেন। অতএব যারা আমাদেরকে লা মাজহাবি বলেন,
আমরা মাযহাব অনুসরণ করি না বলেন, তারা নিরেক মিথ্যা কথা বলেন, মিথ্যা অপবাদ দেন আমাদের উপরে, অবশ্যই আমরা মাযহাবের কোনো ইমামদেরকে অসম্মান করি না, অবশ্যই আমরা মাযহাবের ইমামদেরকে উচ্চ সম্মানে রাখি। কারণ মাযহাবের ইমামরা, প্রত্যেকটি ইমাম, তারা ইসলামকে কায়েম রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। তাদের যে খিদমাত, অবশ্যই সেটা অস্বীকার করার কোনো কিছু নাই, অবশ্যই সকলকেই স্বীকার করতে হবে, প্রত্যেকটি ইমামকে সম্মান করতেই হবে। কিন্তু বর্তমানে এ ধরনের কথা বলে, উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাধারণ জনগণকে আমাদের বিরুদ্ধে উস্কিয়ে দিচ্ছে, আর সাধারণ জনগণ পাগলের মতো কিছু না বুঝেই তারা এসে হামলা করছে। এর জন্য অবশ্যই যারা আলেম সমাজ, তাদেরকে কিয়ামতের কাঠগড়ায় কঠোর জবাবের সম্মুখীন হতে হবে, তাদেরকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। আলেমদের পরিণতি কিয়ামতের দিন সবচাইতে ভয়াবহ হবে, কারণ আলেমরাই বর্তমানে বাংলার মুসলিমকে সততা বিভক্ত করে রেখেছে। সাধারণ মানুষের তেমন কোনো দোষ নাই, দোষ হচ্ছে আলেমদের, আলেমরাই সততা বিভক্ত করে রেখেছে। অতএব যারা মুসলিম সমাজকে বিভক্ত করার পেছনে পরিশ্রম করছে যে আলেমরা, প্রস্তুত হন কিয়ামতের কঠিন জবাব দিতে। কিয়ামতের কাঠগড়ায় আপনার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন, সেই দিন জাহান্নামের কাষ্ঠে ঝোলার জন্য প্রস্তুত হন। অবশ্যই আপনার জন্য জাহান্নাম প্রস্তুত রয়েছে, জাহান্নাম অপেক্ষা করছে আপনার জন্য। সম্মানিত শ্রোতামণ্ডলী, সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাদেরকে অবশ্যই হুঁশিয়ার থাকতে হবে। আহলে হাদিস মরা আহলে হাদিস হয়ে কোনো লাভ নেই। আমরা আজকে 3 কোটির বেশি আহলে হাদিস আছে বাংলাদেশে, কিন্তু আমরা আসলে অধিকাংশ আহলে হাদিস মরা লাশের মতো, যাদের মধ্যে কোনো অনুভূতিই নাই। আহলে হাদিস শুধু নামে মনে করছি যে আহলে হাদিসের ঘরে জন্মগ্রহণ করেছি আর আমি আহলে হাদিস, জি না, এটার নাম আহলে হাদিস নয়। আহলে হাদিসের সেই জজবা থাকতে হবে আপনার, অবশ্যই বাতিলে যখন ঐক্যবদ্ধ হচ্ছে, হককে প্রতিহত করার জন্য বাতিল ঐক্যবদ্ধ হচ্ছে, কিন্তু আমরা যারা হকপন্থী মনে করছি নিজেদেরকে, যারা আমরা মনে করছি যে আমরাই হকপন্থী, তারা আজকে সততা বিভক্ত কেন? আমরা ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়েও না। তাহলে ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম আল্লাহ বলে দিয়েছেন, ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম হচ্ছে আল্লাহর রজ্জু, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিস, ওহির বিধান, এর উপরে ঐক্যবদ্ধ হতে হবে, এবং পরস্পর বিচ্ছিন্ন জীবনযাপন করা যাবে না। আজকে এখানে বহু আহলে হাদিসের বসবাস, আমাদের এই অঞ্চল বহু আহলে হাদিসের বসবাস আসলে, কিন্তু আমরা হলাম মরা আহলে হাদিস হইন না, বেঁচে থাকবেন না চিরজীবন, মনে করিয়েন না যে যা করছে করুক, আমার অত মাথা ঘামানোর দরকার কি? কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে, অবশ্যই দিতে হবে। আপনি নিজেই মনে করিয়েন না যে শুধু নিজেই জান্নাতে যাবেন, আরেকজনকে জান্নাতে নিয়ে যাবেন না, এই বললে আপনি নিজেও জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেই শুধু জাহান্নাম থেকে বাঁচবেন, জান্নাতে যাওয়ার চেষ্টা করবেন, অপর যা করুক কিছু করতেই হবে না আপনাকে, এমন বিশ্বাস যদি থাকে আপনাকে নিজেও জাহান্নামে যেতে হবে। এই জন্য সবাই সচেতন হন, সবাইকে সচেতন হতে হবে। আমরা যারা আহলুল হাদিস আছি, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, না হলে এই বাতিলকে প্রতিহত করা সম্ভব হবে না। দেখুন, বর্তমানে আবারও কিছু আহলে হাদিসদের মধ্যে কিছু বোকা আহলে হাদিস আছে, যারা আবার ইয়ে করছে যে সংগঠন মঙ্গন করা যাবে না, মানে তোমরা বিচ্ছিন্ন থাকো, এক ঐক্যবদ্ধ হওয়া যাবে না। দেখুন, আমরা যখন বিভিন্ন টিভি চ্যানেলে দেখি যে একটা বাঘ বা একটা সিংহ যখন একটা মহিষকে যখন আক্রমণ করে, তো বাঘ মনে করে যে আমি একা আক্রমণ করতে পারবো না, মহিষের দেহ বড়, এবার কয়েকটা সিংহ এসে কয়েকটা বাঘ এসে তা একসাথে আক্রমণ করে। আবার যখন মহিষকে আক্রমণ করে, মহিষ আবার দেখা যায় যে একদল মহিষ একসাথে এসে তাকে প্রতিহত করে। দেখেছেন না, একজন পশু সিংহ বুঝতে পারলো যে বাতিলের মোকাবেলা করার জন্য বা পরাশক্তি মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার, একটা মহিষ বুঝতে পারলো যে আমি যদি আমার পরাশক্তিকে মোকাবেলা করতে চাই তাহলে অবশ্যই শক্তি দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার। কিন্তু আমাদের আলেম সমাজ আজকে বুঝলো না, মুসলিম সমাজ বুঝলো না যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, অবশ্যই বিচ্ছিন্ন জীবন যাপন করবেন না, সবাই ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ যদি না হন,
তাহলে কিন্তু বাতিল আমাদেরকে গ্লাস করবেই, বাতিলের সামনে আমরা টিকতে পারবো না। স্রোত এমনভাবে, ফেতনার জামানা বর্তমানে, ফেতনা এত স্রোত, এত প্রসিদ্ধ মানে স্রোতের বেগ এত যে আমি আপনি একাই থেকে এটা প্রতিহত করা আমাদের পক্ষে সম্ভব নয়। তার একটা বাস্তব প্রধান উদাহরণ দিলে বুঝবো, একটা আমার চোখে দেখা উদাহরণ, আমার চোখে দেখা একটা উদাহরণ দিলেই স্পষ্ট হয়ে যাবে এটা কোনো গল্প গুজব নয়, বাস্তব সত্য আমার চোখের সামনে ঘটে যাওয়া। 1998 সালে একটা বন্যা হয়েছিল আমাদের, আপনাদের অনেকের স্মরণে আছে, বড় বন্যা হয়েছিল আমাদের, বা আমার বাড়ি কিন্তু রাজশাহীতেই, আমার বাড়ি হলো কালীগঞ্জ, আপনাদের সামনে কালীগঞ্জ হাটের পাশে আমার বাড়ি। সেই সময় যে নদী, এই কালীগঞ্জের হাটের যে নদী, 1998 সালে দেখেছি যে নদীর ওই পাশে আমাদের বিলে পানি ঢোকার জন্য একটা সুইচ গেট আছে, সুইচ গেটের সাইড দিয়ে ভেঙে দিয়ে ভেঙে গিয়ে এত স্রোত নামছিল বিলের মধ্যে, সবাই মাইকিং করে দিল যে এই স্রোত যদি না ঠেকানো যায়, এই মুখ যদি ভাঙ্গা যদি বন্ধ না করা যায়, তাহলে আমাদের পিয়ারপুর এই সমস্ত গ্রাম সব ডুবে যাবে। শেষ পর্যন্ত আমরা সবাই সেখানে গেলাম, গিয়ে বড় বড় বস্তায় বালি আর মাটি ভরে এবার ছেড়ে দেই আর সবটা নিলে চলে যাই, একটাও আটকানো যায় না। শেষ পর্যন্ত কী হলো, এই বুদ্ধি কি, বালির বস্তা মাটির বস্তা এত ওজন দেওয়া হচ্ছে, 2-3 বস্তা একসাথে ফেলা হচ্ছে, কিন্তু স্রোতের এত বেগ যে একটাও আটকেছে না, সব পার করে নিয়ে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখলাম যে নদীতে একটি খড়ের পালা, আউড়ের পালা ভেসে আসছে, কোন জায়গা থেকে এক বড় আউড়ের পালা ভেসে ভেসে চলে আসছে নদী দিয়ে। আমাদের কিছু লোকজন যে ওই আউড়ের পালা উপর উঠে ঠেলে নিয়ে চলে আসলো, প্রথমে ওই আউড়ের পালা ঢুকিয়ে দিল ওই মুখে, ঢুকিয়ে দিয়ে তারপরে বস্তা দিল, পানি বন্ধ হয়ে গেল, 1 ঘন্টার মধ্যে পানি বন্ধ হয়ে গেল। এই উদাহরণ বাস্তব দেখেছি, এই উদাহরণ থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। দেখুন, এক একটা আলেমকে যদি ধরি, এক একটা বস্তা, যদি সেই আলেম সমাজ যদি তারা একা একা বসবাস করার চিন্তা করে, যদি তারা ঐক্যবদ্ধ না হয়, বাতিলের যে স্রোত ওই যে বস্তার মতো ঠেলে নিয়ে চলে যাবে স্রোতে, ওই স্রোতের সামনে টিকতে পারবে না কোনো আলেম যদি ঐক্যবদ্ধ না হয়। আর আপনাদের সাধারণ জনগণকে যদি আমি মনে করি, এক একটা খড় যদি একা একা থাকতো, তাহলে কোনো খড় দিয়ে কোনো কাজ হতো না। খড় যখন এক জায়গায় জমাটবদ্ধ আছে, পানা হিসেবে আছে, তখন কিন্তু ওই খড়ই, অনেকগুলো খড় যখন এক জায়গায় জমা হয়ে আসে, তখন ওই খড় দিয়ে আমরা স্রোত বন্ধ করে দিলাম, মুখ বন্ধ করে দিলাম, ওতে সম্ভব হলো। এই জন্য সকল জনগণকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আলেমদেরকে যেমন ঐক্যবদ্ধ হতে হবে, সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জন্য সকলের কাছে আমার অনুরোধ, সবাই চেষ্টা করবেন ঐক্যবদ্ধ জীবনযাপন করার। ঐক্যবদ্ধ জীবনযাপন না করলে কিয়ামতের দিন কিন্তু আমরা ঠেকে যাব। ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যবদ্ধ জীবনযাপনের ব্যাপারে অনেক কথা বলেছেন, আল্লাহ তাআলা নিজে ঐক্যবদ্ধ জীবনযাপন করতে বলেছেন, আমি কেন ঐক্যবদ্ধ জীবনযাপন করবো না? অবশ্যই ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে, যদি না করেন বাতিলের সামনে টিকতে পারবেন না, ফেতনা আপনাকে আমাকে সবাইকে গ্রাস করবে, একাকী জিন্দেগি ভালো নয়। দেখবেন বনের পশু যখন এক দল বেঁধে থাকে, তখন কিন্তু কে আক্রমণ করার সাহস পায় না, যখন দেখে যে একা একটা চলে গেছে কোন জায়গায় কোন সাইডে, তখন তাকে আক্রমণ করে বসে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ কিছু করতে পারবে না, কিন্তু ঐক্যবদ্ধ না থেকে যদি সবাই নিজ নিজ গতিতে চলি, দেখবেন যে একে অপরের উপর আক্রমণ হচ্ছে, আর একজন করে আরেকজন খিলখিল করে হাসবে, কিছুই বলবে না, যে যাক আমার দলের তো সে না, বা আমার এ না ওই না, যে যা পারে তা হোক, সমস্যা নাই। এই জীবনযাপন অত্যন্ত ঘৃণিত জীবনযাপন, সবাই ঐক্যবদ্ধ জীবনযাপন করবেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কায়েম রাখার জন্য অবশ্যই সকলকে প্রচেষ্টা চালাতে হবে। আমরা আহলুল হাদিস, এই পরিচয়ে গর্ববোধ করতে হবে যে আমরা আহলুল হাদিস, আল্লাহ তাআলা আমাদেরকে আহলুল হাদিস হওয়ার তৌফিক দিয়েছেন, এটা বিরাট গর্বের বিষয়। কারণ সঠিক দিন, সঠিক ইমানের উপর টিকে থাকা, এটা অত্যন্ত গর্বের বিষয়। আসলে আমরা সবসময় দোয়া করি আল্লাহর কাছে, যখন জানাজার সালাত আদায় করি, জানাজার সালাতে আমরা একটা দোয়া পড়ি যে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম। হে আল্লাহ, তুমি আমাদেরকে, আমাদের মধ্যে যাদেরকে জীবিত রাখবে তাদেরকে ইসলামের পরে জীবিত রাখো, ওমান তাওয়াফাইতাহু মিন্না ফা তাওয়াফাহু আলাল ঈমান, আর আমাদের মধ্যে যাদেরকে মৃত্যু দান করবে তাদেরকে ঈমানের উপরে মৃত্যু দান করো। এই দোয়া কিন্তু আমরা প্রতি জানাজার সালাতেই পড়ে থাকি। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিমদের বৈশিষ্ট্য কখনো মসজিদ ভাঙা হতে পারে না, মুসলিমদের বৈশিষ্ট্য কখনো কবর পূজা হতে পারে না, মুসলিমদের বৈশিষ্ট্য কখনো মাজারে গিয়ে সাহায্য চাওয়া হতে পারে না,
মুসলিমদের বৈশিষ্ট্যে থাকতে হবে আমাদেরকে। যখনই আমরা থাকতে যাচ্ছি তখনই আমাদের উপরে এই ধরনের আঘাত আসছে, এই ধরনের হামলা আসছে। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে এই হামলা মোকাবেলা করা আমাদের সম্ভব হবে না। কেন আমাদের পোতারা হামলা করছে, হামলা করার কারণটা কি? হামলা করার বহু কারণ রয়েছে, তার মধ্যে একটা কারণ যারা আমরা দেখেছি ছোটবেলা থেকেই, আপনারা যারা মুরব্বী মানুষ আছেন বিশেষ করে বলতে পারবেন, আগের ছোট জামানার কথা যদি স্মরণ করেন অনেকেই বলতে পারবেন যে আমাদের এই এই এলাকা রাজশাহী এলাকা আগে থেকে কিন্তু আমরা বেশিরভাগই আমরা নিজেদেরকে মনে হয় মোহাম্মদী পরিচয় দিতাম, যে আমরা মোহাম্মদী ছিলাম। তারপরেও কিন্তু সেই কুমিল্লা থেকে আমাদের দাদারা আমাদের বাবারা গল্প শুনিয়েছে অনেক, যে সেই কুমিল্লার কিছু পীর এসে আমাদের থেকে অনেক শির তিরিক করায় বিভিন্ন টাকা পয়সা নিয়ে চলে গেছে কোথায়, এ ধরনের কথা আমরা কিন্তু শুনেছি আমাদের বাপদাদাদের থেকে। আপনারা কিন্তু বলতে পারবেন যে দেখুন আমরা কেন আমাদের উপর হামলা হচ্ছে, কারণ আমরা যখন তাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি, সঠিক ইসলাম প্রচার করছি, তাদের পকেটে এবং পেটে আঘাত লেগেছে। আসলে আজকে যারা তাবিজ ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতো, যখন আহলেহাদিসরা বলে দিচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতুন ফাকাদ আশরাকা, যে ব্যক্তি শরীরে তাবিজ ঝুলালো সে অবশ্যই শিরিক করলো। তখন কিন্তু তাবিজ যারা তাবিজ ব্যবসা করতো তারা খেপে গেছে যে এদেরকে না রাখলে তো পারা যাবে না, আমার তাবিজ ব্যবসা শেষ। যারা মামা মাজার ব্যবসা করছে, বিনা পুঁজির ব্যবসা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা করছে যারা মাজার ব্যবসা করছে, যখন আহলে হাদিসরা বলে দিচ্ছে এই সমস্ত ব্যবসা বিনা পুঁজির ব্যবসা, হারাম ব্যবসা, এটা ইসলাম বহির্ভূত ব্যবসা, ইসলাম ধ্বংস করার জন্য এরা ব্যবসা করছে, তখন কিন্তু তারা আমাদের উপর খেপে গেছে যে এদেরকে না প্রতিহত করতে পারলে হয়তো আমরা আর টিকতে পারবো না, এই জন্য তারা আমাদের উপর হামলা করছে। হামলা করার বহু কারণ রয়েছে। আহলুল হাদিসরা হক প্রচার করতে চায়, সত্য প্রচার করতে চায়। আজকে দেখেন বহু জায়গায় মানুষ যখন মারা যায়, মানুষ মারা গেলেই কিছু বিদাতি আলেম আসে, এসে বলে যে তোমার বাবা কতদিন সালাত আদায় করেনি, তো এক মাস, তো এক মাসে হিসাব করে বলবে যে এত টাকা কাফফারা দাও, সালাতের কাফফারা এবার ওই নিয়ে চলে যাবে, কারণ কে যে খাইলেও আল্লাহ ভালো জানে। আহলে হাদিসরা বলে দিয়েছে এই ধরনের টাকা দিয়ে সালাতের কাফফারা আদায় করা এটা ইসলাম বহির্ভূত, যা ইসলামের কোনো ভিত্তিই নেই। যখন দেখছে যে এই ধরনের টাকা তো আর আদায় করা যাচ্ছে না, তখন আমাদের বিরুদ্ধে খেপে গেছে। যখন আহলে হাদিসরা বলেছে যখন বিদআতীরা বিভিন্ন মিলাদ পড়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, বিভিন্ন খানা পিনা আয়োজন করা হয়, মানুষ মারা গেলে 40-এর যে খানার আয়োজন, তারা যে খানার আয়োজন যে করে, বহু খানা তারা পায়, বহু টাকা পয়সা পায়, কিন্তু আহলে হাদিসরা বলে যখন বলে দিয়েছে এগুলো বিদআত, এগুলো ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই, তখনই তারা আমাদের উপর খেপে গেছে যে এদেরকে না ঠেকালে আর হবে না। এই জন্য আজকে যেখানে মসজিদ ভাঙ্গা হলো দুই দিন আগে, সেই জায়গা ফরিদপুরের সালথা থানা লিখে দিয়েছে, ফেস্টনে লিখে দিয়েছে যে আহলে হাদিসদের আস্তানা সালথা থানায় থাকবে না। দেখুন আহলে হাদিসদের আস্তানা থাকলে তাদের খুব বিপদ, খুব মুসিবত, তাদের বিনা পয়সার ব্যবসা করা এটা খুবই সমস্যা তাদের। অথচ তারা দেখুন এই কথা তারা লিখলো না যে মদের আস্তানা সালথা থানায় থাকবে না, এই কথা তারা লেখার সাহস পেল না। মদ দূরীভূত করতে হবে সমাজ থেকে, এটা তারা স্লোগান দেয় না, স্লোগান দেয় আহলে হাদিসকে ঠেকাতে হবে। কেন? তাদের ব্যবসায় আঘাত লেগেছে, তাদের পেটে আঘাত লেগেছে, তাদের পকেটে আঘাত লেগেছে, এটাই তাদের মেন কারণ। এজন্য সকলকেই আবেদন জানাবো, সবাই আমরা সচেতন হয়ে আসলে আমরা বোঝার চেষ্টা করি আহলুল হাদিসটা কী, আসলে আমরা এটা বোঝার চেষ্টা করি। আমরা অনেকেই আছি দেখেন আহলুল হাদিস নাম পরিচয় আর দিই আমরা আহলে হাদিস, মুসলিম কী জিনিস, মুসলিম শব্দের অর্থ কী, ইসলাম শব্দের অর্থ কী, ইসলাম কাকে বলে এগুলোই জানি না, কেমন মুসলিম আমি হলাম, কোরআন পড়তে জানি না। অনেক মুসলিম, অনেক আহলে হাদিস ভাই আছে কোরআন পড়তেই জানি না, কিসের মুসলিম হলাম আমি, কোরআন পড়তেই শিখলাম না এ পর্যন্ত। সাবধান হন, পড়ার একটু লেখাপড়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের উপরে ইলম অর্জন করা ফরজ। কোন ইলম? আপনি যে ইলম অর্জন করলে আল্লাহকে চিনবেন, যে ইলম অর্জন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবেন, যে ইলম অর্জন করলে আপনি সালাত আদায় করতে পারবেন, যে ইলম অর্জন করলে সিয়াম পালন করতে পারবেন। ইলম অর্জন করা ফরজ নাই? অবশ্যই ফরজ, কেন আপনি অর্জন করলেন না? আল্লাহ যদি কিয়ামতের দিন আপনাকে আমাকে জিজ্ঞেস করে যে হে বান্দা আমি তোমাকে 60 বছর জিন্দেগি দিয়েছিলাম, 60 বছর জীবন দিলাম, তুমি তোমার 60 বছর জীবনে বহু ধন সম্পদ গড়েছো, তোমার ব্রেন দিয়েছিলাম, বিবেক বুদ্ধি সব দিয়েছিলাম, তোমার ব্রেন বিবেক বুদ্ধি খাটিয়ে তুমি বহু সম্পদ গড়েছো, কোটি কোটি টাকার মালিক হয়েছো, তুমি গাড়ি বাড়ি সব বানিয়েছো,
আমার জন্য কি করেছ, আমাকে কতটুকু চিনেছ, আমার দিন সম্পর্কে কতটুকু জ্ঞান অর্জন করেছ, এই প্রশ্ন যদি আল্লাহ করেন তাহলে জবাব থাকবে কোনো? এখন তো ইসলামের বিষয় আসে, আমরা বলি যে বাবা বলে হুজুরদের বিষয় বলে জানি না, কিয়ামতের দিন আপনাকে হুজুর পার করে নেবে, কিয়ামতের দিন অত সহজ নয়, কোনো হুজুর কিয়ামতের দিন আপনাকে পার করে নিয়ে যাবে না জান্নাতে, জান্নাতে আপনাকে যেতে হবে। আমি আপনাকে শুধু সতর্ক করতে পারি যে আপনি এভাবে চলেন তাহলে জান্নাত, এভাবে না চললে আপনি জাহান্নামে যাবেন। সতর্ক করার দায়িত্ব আমার, বসিয়ে দেওয়ার দায়িত্ব আমার, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার নয়। আপনাকে হেদায়ত করার দায়িত্ব আল্লাহ আমাকে দেননি, হেদায়তের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ হেদায়ত করতে পারে না। এই জন্য নিজের চেষ্টা থাকতে হবে, কেউ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। অতএব নিজে চেষ্টা করুন, সবাই এখানে বিবেকবান মানুষ আছেন, আল্লাহ তালা আমাদের সকলকেই তৌফিক দান করুন। আমিন। আকুল কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين সবাই আমিন আমিন বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবার শেষ অংশে দোয়া করতেন, সবাই আমিন বলতেন। اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم انا نعوذ بك من الكفر والفقر ومن عذاب القبر لا اله الا انت اللهم انا نعوذ بك من الكفر والفقر ومن عذاب القبر لا اله الا انت اللهم انا نعوذ بك من الكفر والفقر ومن عذاب القبر لا اله الا انت اللهم اجعلنا من المتقين اللهم اجعلنا من المصلحين اللهم اجعلنا من المصلين اللهم اجعلنا ممن يمسكون الكتاب والسنه اللهم اجعلنا من اصحاب الجنه الفردوس اللهم اجعلنا من اصحاب الجنه الفردوس اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الاسقام اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الاسقام اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الاسقام اللهم عافينا في بدننا اللهم عافينا في سمعنا اللهم عافينا في بصرنا لا اله الا انت اللهم عافينا في بدننا اللهم عافينا في سمعنا اللهم عافينا في بصرنا لا اله الا انت اللهم عافينا في بدننا اللهم عافينا في سمعنا اللهم عافينا في بصرنا لا اله الا انت اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا يا رب العالمين اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون